हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে। তাহলে প্রদত্ত a ইকুয়াল টু t মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আমরা আগে সবার আগে কি লিখব, ধরি n বিলংস টু, ধরি সব n বিলংস টু ক্যাপিটাল n এর জন্য গাণিতিক বিবৃতিটি হলো n। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, n a টু দি পাওয়ার n ইকুয়াল টু ওয়ান প্লাস n, এটি আমাদের প্রমাণ করতে হবে, মাইনাস ফোর n n ওয়ান মাইনাস টু n। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, n ইকুয়াল টু ওয়ান এর জন্য, n ইকুয়াল টু ওয়ান এর জন্য a টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান। এখান দিয়ে আমরা কি লিখতে পারি, a ইকুয়াল টু ওয়ান প্লাস টু মাইনাস ফোর ওয়ান ওয়ান মাইনাস টু। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, a ইকুয়াল টু t মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এবার আমরা কি বলতে পারি, যেহেতু প্রদত্ত a ইকুয়াল টু t মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান, সুতরাং n ইকুয়াল টু ওয়ান এর জন্য বিবৃতিটি সত্য, n ইকুয়াল টু ওয়ান এর জন্য বিবৃতিটি সত্য, n ইকুয়াল টু ওয়ান এর জন্য বিবৃতিটি সত্য। নেক্সট আমরা কি লিখতে পারি, ধরি n ইকুয়াল টু m এর জন্য, n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, m a টু দি পাওয়ার m ইকুয়াল টু ওয়ান প্লাস টু m মাইনাস ফোর m m ওয়ান মাইনাস টু m। আমরা যদি প্রশ্নটি দেখে নিই, আমাদের এটি দেওয়া আছে। তাহলে এবার আমরা কি করব, n ইকুয়াল টু m প্লাস ওয়ান এর জন্য a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস টু m m। আমরা এখানে a টু দি পাওয়ার m ইন্টু a লিখতে পারি, m মাইনাস ফোর m ওয়ান মাইনাস টু m ইন্টু t মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান t মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইকুয়াল টু t ইন্টু ওয়ান প্লাস টু m।
plus 1 into minus 4m minus 4 into 1 plus 2m plus minus 4m into minus 1 m into 3 plus minus plus 1 minus 2m into 1 minus 4m plus minus 1 into 1 minus 2m তাহলে আমরা এখানে কি লিখতে পারি b plus 6m minus 4m minus 4 minus 4 minus 4 minus 4 minus 8m plus 4m 3m plus 1 minus 2m minus 4m minus 1 plus 2m তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি আচ্ছা এখানে আমাদের কি হবে a টু দি পাওয়ার m প্লাস 1 a টু দি পাওয়ার m নয় a টু দি পাওয়ার m প্লাস 1 তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু t প্লাস 2m minus 4 minus 4m m plus 1 minus 2m plus 1 তাহলে আমরা এখানে কি লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু আচ্ছা এখানে মাইনাস 2m মাইনাস 1 হবে যেহেতু 1 এর আগে মাইনাস সাইন আছে তাহলে এখানে কি হবে 1 প্লাস আমরা এটিকে এভাবে লিখতে পারি 1 প্লাস 2m প্লাস 2 মাইনাস 4 ইন্টু মাইনাস 4m মাইনাস 4 এভাবে লিখতে পারি m প্লাস 1 আর এখানে আমরা কি লিখতে পারি 1 মাইনাস 2m মাইনাস 2 মাইনাস 1 কে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস 2m মাইনাস 2 তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি a টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 4 ইন্টু m প্লাস 1 m প্লাস 1 1 মাইনাস 2 ইন্টু m প্লাস 1 তাহলে এটি আমরা পাচ্ছি এখান দিয়ে এখান দিয়ে আমরা কি বলতে পারি তাহলে আমরা দেখছি এটি পূর্বের আকারে আমরা এটিকে নিয়ে আসতে পারলাম তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি যে n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য হলে n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য হলে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য হয় বিবৃতিটি সত্য হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি em প্লাস 1 a টু দি পাওয়ার m প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 4 ইন্টু m প্লাস 1 m প্লাস 1 1 মাইনাস 2 ইন্টু m প্লাস 1 তাহলে সুতরাং সব n বিলংস টু n এর জন্য pn বিবৃতিটি pn বিবৃতিটি সত্য pn বিবৃতিটি সত্য তাহলে আমরা যদি দেখি এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে তো এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ